আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত 15ই জুন ছিল আমার ভাইয়ের ছেলে আয়াতের জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে ভাবি রাত 12টায় ডিনার পুডিং পেক কর, যেটা অনেক বেশি আমি ছিল। সো আয়াতকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর জন্মদিন ওর কেমন লাগছে, বাট ও দুষ্টাইম করছিল, কোনো সুন্দর মতো রিপ্লাই দিচ্ছিল না। সো ও ডিনার পুডিংটা কাট করে, আর কাট করার সময় এইভাবে ফোকাস করে কাট করছিল, মনে হচ্ছে কী না কী কাজ করতেছে। দেন ওকে আমার ভাইয়া ডিনার পুডিং খাওয়ায় দেয়, আমরা ছবি তুলে কিছু আয়াতের, দেন ওকে বার্থডে উইশ টুইস করি। এর পরের দিন সন্ধ্যায় ভাবি আয়াতের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই রেডি করছিল, কারণ স্ন্যাক্সের মধ্যে আমার আয়াতের ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই খুবই পছন্দ। আর এইদিকে ড্রয়িং রুমে আমি আর আয়াত, লামিসা সবাই একসাথে বেলুন ফুলাইছি, তারপর একসাথে আমি আর আয়াত একসাথে বেলুনগুলো লাগাইছি। আয়াতের বার্থডেতে আয়াত অনেক কাজ করছে, মানে ড্রয়িং রুম ডেকোরেশন ক্ষেত্রে আয়াত আমাকে অনেক হেল্প করছে। সো দুজন মিলে আমরা একসাথে সুন্দর করে ডেকোরেশন করে ফেলছি, আর আয়াতের অনেক পছন্দ হয়েছিল, কারণ আয়াতের ইচ্ছা ছিল ওর বার্থডের থিমটা ব্লু হবে। সো ব্লু, সিলভার, গোল্ডেন সবগুলো একটা কালার কম্বিনেশন আয়াত পছন্দ করেছে, আর আয়াতের ভালো লেগেছে, তাই আমারও অনেক ভালো লেগেছে। সো আসলে সুন্দর লাগছিলো। আপনাদের কিন্তু ওই ডেকোরেশন কেমন লেগেছে নিচে একটু কমেন্ট করবেন। এই তো আয়াদের পছন্দের স্ন্যাক্স রেডি, তারপর আমরা সবাই একসাথে নাস্তা করে নিলাম। আয়াত অনেক পছন্দ করেছে, কারণ বলেই ছিলাম আয়াতের ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খুবই পছন্দ, আর ভাবির হাতের তো সব খাবার পছন্দ, অনলি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই নয়। সো আমাদের অনেক ভালো লেগেছে। দেন খাওয়া দাওয়া করার পরে কেকটা নিয়ে আসে, আর কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মানে একদম চকলেট ওভারলোডেড ছিল। সো দেখতে যেমন অনেক সুন্দর লাগছিলো, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপর আয়াত লামিসা একসাথে আসে, অ্যান্ড আয়াতের কিছু ছবি তুলি, কিছু ভিডিও করি। লামিসাও আয়াতের ভিডিও করছিলো, ওকে বলছো তুমি এভাবে পোস্ট করো, বাট আয়াত করছিলো না, সচরাচর যেমন করো দুষ্টামি, আয়াত সেম দুষ্টামি করছিলো, তাই লামিসা শান্তিতে ওর ছবি তুলতে পারছিলো না। অ্যান্ড ফাইনালি একসাথে লামিসা আয়াত কেক কাট করে। সো আজকের ছোট্ট ব্লগটা এইটুকুই ছিল, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই।